আমার কবিতার নাম একজন বুদ্ধিজীবী প্রেতাত্মার ইশতেহার। আমাকে ওরা যখন ধরে নিয়ে যেতে আসে, তখন আমি আমার প্রিয় পরিবার বর্গের সাথে বসে বাংলাদেশের অনিশ্চিত ভবিষ্যতের কথা আলাপ করছিলাম। ওরা এলো, ওদের ঠকঠকাশ ঠকঠকাশ সদম্ভ বুটের আওয়াজ ভেসে এলো, আমি উৎকর্ণ হয়ে শুনলাম। আমার আত্মজার লালিত বাগান, ফুলের কেয়ারি, বাগান বিলাস, তছনছ করে ওরা এলো, আমি উৎকর্ণ হয়ে শুনলাম। ওদের অনধিকার প্রবেশের প্রথম প্রতিবাদী আমার কুকুর, তার চিৎকার আমি উৎকর্ণ হয়ে শুনলাম। দরজা ভেঙে ফেলার কর্কশ সুর আমি উৎকর্ণ হয়ে শুনলাম। ওরা এলো একজন দুজন, হাতে গোনা মাত্র ছজন। আমার প্রিয়তমা স্ত্রীর দুর্ভেদ্য দেয়াল, প্রিয়মুখ সন্তানদের আকুল আকুতি, আমার সদ্য বিধবা বোনের বুক ফাটা চিৎকার, কিছুই হলো না, হলো না কিছুই। কালো কাপড়ে বাঁধা চোখ, পিছ মোড়া হাত, হুড তোলা খোলা জিপে অজানা গন্তব্য, রাস্তা থেকে উড়ে আসে ভোরের শিশির, মধ্য ডিসেম্বরের কনকনে হাওয়া, রাত জাগা দু একটা কুকুর, নিঝুম শহর ধরে ধরে ছুটে চলা হুড খোলা জিপ, তারপর গুলির আওয়াজ, বুকের ভেতর থেকে ফিনকি দিয়ে ছুটে যায় রক্ত নহর, তারপর চোখে নামে ঘুম, চোখে নামে ঘুম, তারপর চোখে। আমাদের মৃত্যু হলো পাখির মতো, অপঘাতে মৃত্যু তাই অশরীরী আত্মা হয়ে গেছে। আমাদের বসত আজ যদিও বা মিরপুর বদ্ধ জলাভূমি, তবুও দেখছি ঘুরে শহীদ মিনার, বাংলা একাডেমি, শহীদের রক্ত নিয়ে হোলি খেলা চলে বলে একুশ দেখি না। 26শে মার্চ বিজয়ের মাস জুড়ে আমাদের ঘুমের সময়, প্রিয়তম স্বদেশ আমার, আমাদের ধরে এনে মেরে ফেলা ছয় জন হায়না কুকুর, আজও দেখো ঘুরে ফেরে বাংলাদেশে দৃপ্ত পদভারে, ওদের নিঃশ্বাসে আজ বিষাক্ত আমাদের মুক্ত বাতাস, ওদের অট্টহাসি আমাদের ঘুমুতে দেয় না। ধন্যবাদ। খুব খুব খুব।